ভাই সাহেব চলে আসেন, অপূর্ব সুযোগ হেলায় হারাবেন না। দুলা, এটা বরিশাল না ভাই, এটা ঢাকা শহর, শুদ্ধ বাংলায় বল। ভাই সব, ভাই সব চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চললে না, চলে আসুন, চলে আসুন। কি হচ্ছে কি? আসসালামু আলাইকুম। আপনি কি এখানে? হ্যাঁ। কত নম্বরে? অভদ্র। না না, মানে আপনি যদি এইখানে কোনো ফ্ল্যাটে থেকে থাকেন, আপনার জন্য 50% ডিসকাউন্ট, কারণ আমি তো এখানে থাকি। তুমি রাস্তার ওয়ালগুলোতে যে লাগাও, আমি এদিকটা দেখছি। আপনার বাড়ি বাড়ি যাওয়ার দরকার নাই। কেন? আপনারা দেখলে মেয়েরা বিরক্ত হয়। সারা তুমি যাও, আসো না, পাঁচটা এরকম এরকম করে একসঙ্গে এভাবে লাগাবে, ঠিক আছে? আর যেভাবে তোমাকে বলতে বলেছি ওইভাবে বলবে, শুদ্ধ ভাষায়। তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি। আহা, তুমি কেন? আমি যাচ্ছি। আমি 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 যে তোমার দারোয়া। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোম সার্ভিস নাকি ভাই? না স্যার, আমরা হচ্ছে ওই অনলাইন ডট কম। মানে? মানে স্যার আমি, মানে আমার কোম্পানি, মানে ডিভি আবেদন ফর্মটা নির্ভুলভাবে প্রসেস করে থাকি। ও ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আমরা হচ্ছে অনলাইন ডট কম, মানে ডিবির আবেদন ফর্মটা নির্ভুলভাবে প্রসেস করে থাকি। আমার অফিসটা উপরে, আসবেন একবার? আমেরিকা? আচ্ছা, আসবেন। আমেরিকা তো পরে, তার আগে একবার আমার অফিসে আসবেন। আসি। সালাম আলাইকুম। স্যার, ওই প্রতি বছর পৃথিবী থেকে 50,000 মানুষকে ডিভি, মানে ডাইভার্সিফাইড ভিসা দেওয়া হয়ে থাকে। এবার মনে করুন স্যার, এই যে এই বাংলাদেশ সহ নির্ধারিত কয়েকটা দেশ থেকে 50,000 মানুষকে এই ডিভি দেওয়া হবে। এর ভিতরে একটা সুসংবাদ আছে স্যার, যেরকম মনে করুন ওই যে এই চীন এবং ভারত এই কোঠা থেকে বাদ পড়েছে, শুধু বাকি আছে স্যার বাংলাদেশ, 50,000 ম্যান। আমি এগুলো বিশ্বাস করি না, এগুলো সব ধাপ্পাবাজি। আপনি আমাকে আর বিরক্ত করবেন না। গুড বাই স্যার। তার সঙ্গে এতক্ষণ ফক ফক করছিল। কথাটা ফক ফক নয়, ভক ভক। আর ভক ভক আমি করছিলাম না, আরেকজন করছিল। কে? অনলাইন ডট কম। মানে? ইন্টারনেট বুঝো? না। অথচ পাশের বাসার দুধের বাচ্চাটিও জানে ইন্টারনেট কি জিনিস। হা শোনো, আমি তোমার বউ না হলে তোমার গালিয়ে এখন ঠাস করে একটা চট দিতাম। আমি তোমার স্বামী না হলে তোমার মতো মেয়ের দিকে আমি ফিরেও তাকাতাম না। এর ভিতরে শাড়ি চেয়েছে, আসলে হয়েছে কি যে আপনি তো ব্যাপারটা জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি কে? এই আমার নাম রিপন, আমি এই অ্যাপার্টমেন্টের উপরে একটা অফিস নিয়েছি, এটা পড়লে আমার কর্মকাণ্ড সম্পর্কে আপনি জানতে পারবেন। আচ্ছা ঠিক আছে। এই আর একটা কথা বলতে চাচ্ছিলাম। ভেতরে এসো। থ্যাংক ইউ। এসো
আর শিলু, শিলু এই এটা পরে দেখ, আর বুয়াকে এক কাপ চা দিতে বল। মা কি শোনো, বুয়া নেই তাহলে তুই চা করে দে, এক কাপ চা করে দিতেও কষ্ট। বসো বাবা। থ্যাংক ইউ। তোমরা কি ইন্টারনেটের লাইন দিচ্ছ? জি না, আমরা ওই ইন্টারনেটের মাধ্যমে ওই ডিবি প্রসেস করছি। ডিবি বুঝলেন তো, ওই যে আমেরিকা ইউএসএ। এই যে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে লেখা আছে ডিবি 2005, মানে 2+5=7। ভেরি লাকি। আপনার একটা রেখে দেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, চা খাও। মামা তুমি এক্ষুনি এসো। ছেলেটার মধ্যে পিস্তল টিস্তল কিছু দেখলি? চাকু? আমি খেয়াল করিনি, তবে লোকটা আমাকে সকাল থেকে ফলো করছিল। কি সর্বনাশ! খুকু খুকু খুকু! কি আমার বন্ধু! কি এবার কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে ডিবির আবেদন করতে হবে, তাই নাকি? হ্যাঁ, বলেন কেন? হ্যাঁ কেন? কারণটা হচ্ছে যে এই ইন্টারনেটের মাধ্যমে আবেদন করলে সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আচ্ছা, এই কোথায় যাচ্ছিস? মা মা মানে মামা। আরে সা, আরে এইসবের মানে কি? এই ছোকরা মাত্র হাত তোলো, হাত তোলো। খেলু ওকে ছাড় কর। মামা আহা, কোনো ভয় নেই, এর মধ্যে দুটো গুলি ভরা আছে। আই থাকো, ওকে ভেতরে দেখ, ভেতরে দেখ। এক মিনিট মামা, ঢুকছে না তো। স্যার এক মিনিট, কিছু নেই। নেই এ পকেট দেখ, এ পকেট। এক মিনিট, ভাইজান ভাবি তোমরা একটু শান্ত হয়ে বসো, আমি চা নিয়ে আসি, তোমরা খাও। ভাবি ও রিপন ডিবি প্রসেস করছে, রিপন তুমি ওনাদেরকে বুঝিয়ে দাও কিভাবে ডিবির জন্য অ্যাপ্লাই করতে হয়। আর শোন, তুইও ওই আমেরিকায় এই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি টোফেল I-20 এইসবের চেষ্টা না করে এই ডিবি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই চেষ্টা কর। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসি। খেঁচামেচি করে এমন ভয় পাইয়ে দিয়েছিলি যে গুলি ভরতেই ভুলে গেছেন। শাটার তোমার ভাগ্নি হাসছে, গায়ে পড়ে লোকের উপকার করতে গেলে লোকে তো হাসবেই। এসো, আমি ওর মামা, পাশে ফ্ল্যাটেই থাকি, একবার এসো। স্যার দুজনের জন্য দুটা। ও হ্যাঁ, এসো, এসে দেখো এই পরোপকারী জীবটিকে আমেরিকা পাঠাতে পারো কিনা। আপনার ওই মামা মামিকে খুব ভয় পায় তাই না? হ্যাঁ পান তো। আপনার কি? না না, শুধু আপনার মামা না, আমাদের যে বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, সেও তার বউকে খুব ভয় পায়। চুপ করুন, আপনি আর কখনোই বাসায় আসবেন না। কেন? আমরা কেউ ডিবির জন্য অ্যাপ্লাই করব না। ইয়ে চা আউট। নির্ভুল ডিবি আবেদনের জন্য আমার কাছে আহেন online.com 100% খাঁটি সেবা দিয়ে গেছে আছে। আপনি, আপনার পরিবার, আপনার বালবাচ্চা, আপনার বন্ধুবান্ধব, প্রতিবেশী সবার আশা পূরণ করার দায়িত্ব আমাদের। চলে আসেন ভাই সব, online.com 100% খাঁটি সেবা দিয়ে যাইতে আছে। ডিবি 2005 এর নির্ভুল প্রসেসের জন্য 100% খাঁটি সেবা দিয়ে আসতেছে। আচ্ছা ম্যাডাম, আপনি ফ্যাক্স ফিল করেছেন? জি স্যার। ইমেল? জি স্যার। আচ্ছা, নিজের জন্য একটা করেছেন নাকি? জি স্যার। ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম।
First name, family name is the first name, last name. Hello. I'm sorry. আসলে ডিবির জন্য অনেকবার ট্রাই করে ফেল করেছি তো, তাই সব ধাপ্পাবাজি বলেছিলাম। প্লিজ ডোন্ট মাইন্ড। আপনি কি জানেন গত বছর এই ভুল অ্যাপ্লিকেশনের জন্য 34 লাখ থেকে 24 লাখ এমনি বাতিল হয়ে যায়। সেই 24 লাখ থেকে 70% লটারিতে অংশগ্রহণের আগেই বাদ হয়ে যায়। ব্যর্থতার কথা বলবেন না ভাই, কামিয়াবির কথা বলুন। চলুন, আপনি আমার বাসায় চলুন, আমার স্ত্রী আপনাকে চা বানিয়ে খাওয়াবে। ওর হাতের চা যা অপূর্ব! আরে ভাই, বিয়ের আগে তো আমি চা খেতামই না, এখন ওর হাতের বিষ আমার ভাল লাগে। মানে রায়ন চৌধুরী, আপনি আপদ বিদায় করে আসুন, আমি যাই। ও আগে আমার বাসায় যাবো। আর সি, ও এখন আমার বাসায় যাবে। ও C5 আগে যাবে। আমেরিকা পাঠাবে। একটু তুলা হবে। তুলা কটন, কটন আর ডেটল। দাঁড়ান, আমার মাথাটা খুব ঘুরছে, আমি একটু ড্রয়িং রুমে বসতে পারি? না। আরে না না, আমার জন্য অ্যাপ্লাই করে খেলাম। হ্যাঁ, শিলুকে বললাম অ্যাপ্লাই করতে, কে এলো রে? না না, তোকে না, শিলুকে করলাম। আমাদের বিল্ডিং এ তো প্রায় প্রতি ঘরে ঘরে সবাই অ্যাপ্লাই করছে। আর বলো না মা, ওই লোকটা এসো, বসো এখানে। দেখ, আর সে ওকে মেরে কি করেছে দেখলাম। আমার বুক পিঠের জখম তো আপনি দেখেননি। এই যে না, থাক, পিঠটা দেখেন। ইস, মানুষ মানুষকে এইভাবে মারে? অর্শির বিরুদ্ধে আজই একটা মিটিং ডাকবো, এর একটা বিহিত করতেই হবে। সেদিন আমার ড্রাইভারকে চর মারল বলে ও চাকরি ছেড়ে চলে গেল, এটা কোনো মগের মূল্যক নাকি? ওঠেন। কেন? আপনি আর আমাদের ঝামেলায় ফেলবেন না। দেখুন, মানে আমার বিপদে যদি আপনি এগিয়ে না আসেন তাহলে আপনার বিপদ। আমি মরলেও আপনি দয়া করে আসবেন না। আরসের ঘুষি খেয়ে যতটা ব্যথা পাইনি তার চেয়ে বেশি ব্যথা পেয়েছি আপনার ব্যবহারে। আপনি বড্ড নিষ্ঠুর শিলু। ভাইজান, এই যে দিবি আমেরিকা, মেয়েরা খুব নিষ্ঠুর হয়।
ওকে সালাম করবো। ও আমার স্ত্রী, ওর নাম রাজিয়া। আমরা খুন কার বংশ? মা, ও মা, আরসির বিরুদ্ধে মিটিং ডাকলাম। কি রে তুই? হ্যাঁ বম্মা। এই কে তুমি, উঠো। আমি ওর ওয়াইফ, আমার নাম রাজিয়া খুনকার। এই তুই বিয়ে করেছিস? জি, 19 কার্তিক রোজ সোমবার বাদা আসর উনি আমাকে বিবাহ করছেন। এই মেয়ে চুপ করো। এই তুই দাঁড়িয়ে হা করে কি দেখছিস? তোর মামাকে ডাক। ও মা, আপনি আমার মাফ করেন, আব্বা আমার জানলে আমার বাইরে ফলে ঘর বাঁচান। ছি 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 মা। আমি এই জন্য তোকে গায়ে পাঠিয়েছিলাম না আব্বা? এর নাম জমি জিরাত দেখা না আব্বা? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হ। আব্বা আব্বা, ওকে মারলে আমি বাঁচবো না আব্বা। কোনো চিন্তা নেই, এর মধ্যে দুটো গুলি হবে। লোড করতেই তো ভুলে গেছো, ধরো। তুই কি হয়েছে ওই মোকাম থেকে কখন এলি? ও ছিল কি করেছো? তোমার ছেলে ফরিদপুর থেকে বউ এনেছে। তুই কে রে? আমি রাজিয়া, আমরা খুনকার বংশ। ও তোকে বিয়ে করেছে? জি, 19 কার্তিক রোজ সোমবার বাদা আসর। তোর মা যদি কিছু হয় তাহলে তোকে আমি গুলি করে মারবো। হ্যাঁ আব্বা, আপনি কোনো চিন্তা করবেন না, মেয়েদের জান খুব শক্ত। এই জিনিসটা আমার পুত্রবধূ। প্রকাশ অদ্য দুপুর 12 ঘটিকার সময় online.com অফিসে 4D এর নিবাসী রায়হান চৌধুরী ওরফে আরসি 5C এর নিবাসী হারুন সাহেবের উপরে চড়াও হন। এতে শুধু হারুন সাহেব আহত হন নাই, online.com অফিসের মালিক রিপন সাহেব আহত হয়েছে। হ্যাঁ আহত হয়েছে তো, জানেন কিভাবে ঢুকছে? সে ও তো দেখতে গিয়ে মতো চাষার মতো, ও আসল মতো চাষার মতো। আমাকে সে খুশি মারছে কেন? আমি 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 তার খাবার দেখেছি। অর্ডার অর্ডার, এই যে আপনারা বসুন। আমি মিটিং এ আসি নাই, আমি আসছি আমার নামে যে কমপ্লেন করছে আমরা তার দেখতে আসছি। সেটা আপনি বাড়ি ঘর না। এই সভাপতি সাহেব, এই যে দেখেন কত বড় স্পর্ধা, আমাদের কমিটি মানে না। ভদ্রলোকের বাসা, ভদ্রলোকের বাসা খালি বড় চর্চা, তাই না টুম্পা? আপা প্লিজ প্লিজ, হাতে ধরি আপনার, প্লিজ শান্ত হন। খবরদার গ্যাঞ্জাম করবেন না। গ্যাঞ্জামের দেখছো কি? গ্যাঞ্জামের তো এখনো অনেক বাকি, তাই না টুম্পা? ভদ্রভাবে কথা বলুন আরসি সাহেব, আপনাকে অ্যাপার্টমেন্ট থেকে বহিষ্কার করবো। বলা না মায়া কথা বলেন, 60 লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনছি, আরো 5 লাখ টাকার মিটিংস আসতে। ওই যে ভিকটিম, ওই তোমারে কি আমি কিলাইছি? আমি কিলাইলে কি তুমি আস্তা থাকতা? ম্যাডাম, 2 লাল। সবাই আমেরিকা যাইতে চায়, তাই আমাকে অফিসে একটু ঠেলা ঠেলি বেশি। আমেরিকা যাওয়ার আনন্দে অনেকেরই হাত পাও ঠিক থাকে না, তাই 2-4টা তিল ঘুষা আমাকে ব্যবসার গুডউইল আমরা কিছু মনে করি নাই। এবার কন আপনারা কেটা কেটা আমেরিকা যাইবেন?
এ সুযোগ অবহেলায় হারাবেন না। এবার বলুন, তুলা কখন ফেরত দিতে আসবেন? না, আমি আর কখনো আপনাদের বিরক্ত করতে আসবো না। ধন্যবাদ। একটা প্যারাসিটামল হবে, গায়ে হাত পায়ে খুব ব্যথা, প্যারাসিটামল। না, জামাটা আটকে গিয়েছিল। আরসি এবং তার বউ ডিবি পেয়ে গেল, আমরা পেলাম না, তখন তুমি কি করবে সেটা আমি জানি না, তবে আমি কিন্তু গলায় দড়ি দিব। আরে না না, ডিবি পাওয়া তো সোজা না। ধরো যদি পেয়ে যায়? আমি আত্মহত্যা করব। শোনো, এক কাজ করো, তুমি বরং ওকে কি কিছু ঘুষ দিয়ে আসো। কাকে? আরে বুদ্ধু, ওই যে যারা আমাদের এখানে অফিস দিয়েছে। হ্যাঁ শোনো, ওরা যেন ওদের অ্যাপ্লিকেশনটা ভুল টুল করে পাঠিয়ে দেয়। ইউরেকা, ইউ আর গ্রেট বিলকিস, ইউ আর দ্য বেস্ট। হারু, তুমি আমাকে আর হারু বলো না কেন? হারু বিলু। এত টাকা কিসের বলো? হারুনেরা যেন লটারি না পায়। এই ওর বউ, ওর বউর কথা বলছো না? ওর বউ গেলে যেতে পারে। না, ওর বউ আমেরিকায় যাবে না। আচ্ছা, ওনাদের ভাগ্যে যদি থাকে আমি কি করব? ও তো সব ভুল তথ্য দিবা, দিলে আর এক বান্ডিল, না দিলে বুঝবা আমার মজা কত। তুমি যাও, আমি সব ঠিক করে আসছি। ঠিক আছে। তুমি রাজি তো? আচ্ছা, ওনাদের সঙ্গে আপনাদের কিসের শত্রুতা? শত্রুতা না, কম্পিটিশন। ওদের থোতা মুখ ভোতা করতে না পারলে আমরা যে জলেপুরে ছাই হয়ে যাব। আর আমাদের এটা কি তুমি চাও? না, আমার একটা ফর্ম দেন। কে? আমার একটা ফর্ম দেন। তুমি কি করো? আমি ফোরবিতে জব করি। কি জব করো? কুকিং। গুড, ওকে। ও, আই এম গুড ড্রাইভার। নাম কি তোমার? জগলু স্যার। স্যার, আমার ফর্ম দেন। থ্যাংক ইউ। এই, তুমি আমার টাকাটা দিয়ে দিও। বাই বাই। আচ্ছা জগলু, আমেরিকা গিয়ে কি করবে? আমি ট্যাক্সি চালামু আর থালা বাসন মাজবো। গুড, গুড প্ল্যানিং। আসলে
প্ল্যানিং ছাড়া জীবনে উন্নতি করা প্রায় অসম্ভব। হ স্যার, ফ্যামিলি প্ল্যানিং ছাড়া জীবন চলে না। ২০০ টাকা দাও। কোথায় গিয়েছিলি? শপিং এ। আমি ওকে চাপাতি আনতে পাঠিয়েছিলাম। তো যাওয়ার সময় আমাকে বলে গেলেই তো হতো। সরি আম্মা। দে আখি। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার কাছে এসেছি একটা দরকার। বসুন। আমরা তো ইংরেজিতে দুর্বল, ওই ওনার কাছ থেকে ফর্ম নিলাম কিন্তু বুঝতে পারছি না। তুমিও আমেরিকা যাইবা? তুই ভিতরে যা। নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট মানে এখানে আপনাদের নাম লিখতে হবে। একটু পেঁচ আছে আফা। কেমন? যেমন নামের শেষটা হেডা লাগতে হবে প্রথম, নামের পেটটা হেডা লাগতে হবে মাঝখানে, আর নামের মাথা হেডা লাগতে হবে শেষে। এই যেমন ধরেন আমার নাম সৈয়দ দুলাল, এইটা লিখতে হইলে লিখতে হইবে ড্যাশ দুলাল সৈয়দ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা তাহলে আসি। জি সাম। Next. আপনি এই বসুন। আমি চা খেতে আসিনি। ঠান্ডা কিছু খান। আপনি এগুলো কি শুরু করেছেন? কোনগুলো? আমাদের কাজের মেয়েকে অ্যাপ্লিকেশন দিয়েছেন কেন? এটা তো আমরা গণতন্ত্র থেকে শিখেছি, সবাই সমান, সবাই সমান। হোয়াট অ্যাবাউট আওয়ার ড্রাইভার? তাকেও পাঠাতে হবে? রিক্সালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, গরিব বলে কেন অবহেলা। রিক্সালা বলে কারে তুমি আজ। নেক্সট। চিনতে পারছো গাড়িটা কার? ওই স্টুপিডটা, তাই না? তাছাড়া সিভিক সেন্স কার হবে? আঙ্কাল চার্ট। ড্রাইভার আপনার তো আবার দুটো মোবাইল। আমরা আমরা যে আবার এই সব গোলমাল মিটিয়ে বন্ধু হতে পেরেছি সেই জন্য আমি হ্যাপি। একদম মিশা কথা। প্রতিবেশীর কাইটটা ছিল্লা লবণ মাখায় লাভ কি? এর চেয়ে আনন্দ আর কিছু নয়। আপনারা ডিবির জন্য অ্যাপ্লাই করেছেন নাকি? খবরদার করবি না। না না, এখনো কিছুই ঠিক করিনি। করছি করছি। আপনাদের লেগে যাবে, লেগে যাবে। লাগবে না, লাগবে না। নো চিন্তা, ডু ফুর্তি। ধরেন আপনারা উপায় গেছেন। এমন গিরিঙ্গি করছি জীবনেও পাবি না। জান ভাই কোথায় যাচ্ছিলেন? জান শুনো শুনো শুনো, সে কি ভাই আপনারা আগে যান। না না, আফটার ইউ। না না, আপনারা আগে যান। আপনারা যান। না না, আমরা কোনো কিছুতেই আপনাদের আগে যাব না। আচ্ছা ঠিক আছে, ওকে বাই বাই, টাটা। যাতা টাটা। কি করবে যাতা? চলো 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 চলো। ওই বউ ঘরে থাকলে
আমি ফ্ল্যাটে কারোর সামনে মুখ দেখাতে পারবো না? আমি তো ঠিক করেছি, আমি দূরে চলে যাব। সেই ভালো। এই আমি অ্যাপ্লাই করছি, মাহবুব আমাকে তুমি আমেরিকা নিয়ে যাও। মামি তুমি যাবে কেন? ওদেরকে পাঠিয়ে দাও। না রে, মাম্মি আগে যাক। মাম্মি আগে গেলে আমি আর আমার বউ ইমিগ্রেন্ট হয়ে আমেরিকা চলে যাব। তুই আমেরিকায় ইমিগ্রেন্ট হবি। এই নে তোর ভিসা। এখন আমি কি করবো? এক কাজ কর, তোর বউকে বাপের বাড়ি পাঠিয়ে দে। এটা বললে সে ধরে মারে। তোর বউ তোকে মারে? সব ছেলেই কম বেশি মার খায়। অনেক অনেক দিন আগে আমরা কিছু বললে তারা শুনতো, কিন্তু এখন কিছু বললেই ঠাস। হেল্প হেল্প প্লিজ হেল্প মি। আপনি ভালো আছেন? আপনার কি মন খারাপ? জানেন আমি না প্রচণ্ড ব্যস্ত থাকি। না না, অন্য সব কারণ না, এই কাগজপত্র নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকি। আপনি কিরকম ব্যস্ত সেই জন্য আপনার বাসায় যাওয়া হয় না, একবার চাপ দিন না। আসলে হচ্ছে কি, আপনি তো সময় পেলে ছাদে যেতে পারেন, চাপ দিন না একবার। তুমি আমেরিকা যাচ্ছ? হ্যাঁ। তুমি আমেরিকা যাচ্ছ মানে? মানে আমি যাচ্ছি। আমি যাচ্ছি না, সেটা তোমার ইচ্ছা। তুমি একাই যাবে? হ্যাঁ। আমি তোমাকে ডিভোর্স করব। তাহলে তো আমি নিশ্চিন্ত হই। আম্মা শোনেন, আপনি ডিভোর্স নিয়েন না, আমেরিকা যান আর যেখানেই যান সব সময় তারে বাজায় রাখবেন। বাজায় রাখার মানে কি? আপনি ডিভোর্স করলে ওনার বিবাহ করতে বাধা নাই, কিন্তু আপনি বর্তমান থাকতে উনি কিছু করলে আপনি তারে জেলের ভাত খাওয়াইতে পারবেন। ও গো, তুমি দেখে যাও তোমার ছেলে কি রক্ত ঘরে এনেছে। সবই আপনার দোয়া আম্মা। দেখুন, এখন আমি বেশিক্ষণ বসতে পারবো না, কারণ এখনই হচ্ছে আমার বিজনেসের পিক আওয়ার। অবশ্য এক কাপ চা খাওয়ালে বসতে পারি। যদি ভালো চাও এখান থেকে অফিস গুটিয়ে নিয়ে চলে যাও। ভাই কেন? তুমি আমাদের সবাইয়ের মধ্যে একটা গোলমাল, একটা রেশাদেশি সৃষ্টি করছো। আমার 30 বছরের বিয়ে করা বউ তোমার জন্য আমাকে ডিভোর্স করতে চায়। ছি ছি ছি, আমার জন্য উনি কেন আপনাকে ডিভোর্স দেবে? আমি তো উনাকে আসলে... চুপ করুন, আপনি আমাদের কাজের মেয়েটিকে পর্যন্ত নষ্ট করেছেন। ছি ছি, আমার ড্রাইভারটা আজকে এসে বললো আমি চাকরি করব না, আমেরিকা যাব। আরে আমি তো আপনার ভয়ে আমার বউই বের করতে পারছি না। ছি, এদের একজনও যখন ডিভি পাবে না তখন আপনার অবস্থাটা কি হবে জানেন? কি কি? আপনি যে কয় টুকরো হবে একমাত্র আল্লাহ জানে। এই যে শুনুন, তুলা ডেটল নিয়ে যান, এগুলো খুব শিগগিরই আপনার দরকার হবে। শুধু ডেটলটা দেন। Ah.
এই দুটো এমন জায়গায় লুকিয়ে রাখ তোর মামা যেন খুঁজে না পায়। কেন? তোর মামা প্রতিজ্ঞা করেছে রিপনকে খুন করবে। রিপনকে? ওই তো, ওই অনলাইন .com এর ছেলেটা। নে, স্টিলের আলমারিতে তুলে রাখ। প্যারাসিটামল? না। তাহলে আমি কাল ব্যবসা গুটিয়ে চলে যাচ্ছি। এখানকার লোকজন আপনাকে যেতে দিবে? আমি ওদের সবাইকে ইন্টারনেটে কিভাবে আবেদন পাঠাতে হয় শিখিয়ে দেব, তখন ওরা নিজেদেরটা নিজেরাই পাঠাতে পারবে। আর কিছু বলবেন? আপনি খুব ভালো। আর কিছু? আমি শুভরাত্রি। আবার কি? জামাটা আটকে গিয়েছিল।